Yes. Fly. আমি কিছু করিনি স্যার, স্যার আমি নির্দোষ। সহদেব, যা বলার স্যারের সামনে বলবেন। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার, আমার কথাটা একবার ছিল স্যার, আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ, আমি কিছু করিনি স্যার। অ্যাকিউজ তো মুখে খুলতে চাইছে না, কেবল একটাই কথা বলে চলেছে, আমি কিছু করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। খুলবে মুখ, খুলবে, ফরেন্সিক রিপোর্টটাকে হাতে আসতে দাও। আই এম সরি স্যার, বাট ফরেন্সিক রিপোর্ট হোমিসাইডের দিকে ইঙ্গিত করবে, এমনটা সাসপেক্ট করছেন কি করে? সাসপেক্ট নয়, আই এম কোয়াইট শিওর এটা হোমিসাইড। ভিকটিমের বডি দেখেছো তো? 30 degree বার্ন, দেহের 90% প্রায় পুড়ে গেছে। এমন ভয়ানক আগুন যেখানে লেগেছে সেখানে ভিকটিমের বডি ছাড়া ঘরের অন্য কোনো জিনিস পুড়লো না, কিংবা আগুন লাগার পর ভিকটিম কি একবারের জন্য নিজেকে বাঁচানোর চেষ্টা করে? ঘরে কোনো স্ট্রাগলের চিহ্ন দেখেছো? রাইট স্যার, এটা আমারও খুব অস্বাভাবিক লেগেছে। ঘরে আর কোথাও আগুন লাগার কোনো চিহ্নই নেই, কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব স্যার? সম্ভব যদি আগে খুন করে তারপর বডি ঘরে এনে রাখো, অথবা ঘটনার আগে যদি ভিকটিমকে মাদুর দিয়ে দেওয়া হয়, যাতে ঘটনার সময় ভিকটিমের কোনো রকম ভাবে বাধা দেওয়া বা স্ট্রাগল করার ক্ষমতা না থাকে। ইউ মিন ভিসেরাল রিপোর্ট? রাইট, ভিসেরাল। ডিটেইল ফরেন্সিক রিপোর্টটা হাতে পেলে আশা করি আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব। আর সহদেব তাহলে মুখ খুলতে বাধ্য। বাই দ্য ওয়ে, সহদেবের মাসি কি যেন নাম? নমিতা, নমিতা জানা? মাসি নয় স্যার, পিসি। ওর কাছেই সহদেব মানুষ হয়েছে। তা ওই পিসি আর পিস্তুত দাদার কোনো হদিস পাওয়া গেল? এখনো না স্যার, লুকআউট নোটিশ জারি করা হয়েছে আর সমস্ত চেকপোস্টগুলোকে আমরা অ্যালার্ট করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি কোনো লিড পাবো। ওকে, কিপ মি ইনফর্মড। ইয়েস স্যার। শর্মা, বলছি আলপনা মানে ভিকটিমের মা বাবার বয়ান নেওয়া হয়েছে? কালি ওদের বাড়ি যাচ্ছি স্যার। ওকে। আলপনা মল্লিক, বৈদ্যবাটির মেয়ে আলপনার বিয়ে হয়েছিল ভদ্রেশ্বরের সহদেব নাগের সঙ্গে। প্রথমে আলাপ, তারপরে বন্ধুত্ব, প্রেম পেরিয়ে বিয়ে। আলপনার স্বপ্ন দেখেছিল এক সুখী গৃহকোণের, কিন্তু সেই ঘরই যে যতুগৃহ হয়ে উঠবে সেটা আলপনা স্বপ্নেও ভাবেনি। পরিস্থিতিতে আপনাদের বিরক্ত করতে খারাপই লাগছে, কিন্তু এই কেসটা সলভ করার জন্য আপনাদের স্টেটমেন্ট খুবই জরুরি। কি আর বলবো বলুন স্যার, আর বলারই বা কি আছে, মেয়েটাকে তো ফেরত পাবো না। মেয়েটাকে ফেরত পাবে না বলে অপরাধীদের শাস্তি দেবে না? মেয়েটার আত্মা শান্তি পাবে? আপনি যা যা জানতে চান স্যার জিজ্ঞেস করুন, আমি সব বলব। যারা আমার মেয়েটাকে বাঁচতে দিল না তাদের শাস্তি দিতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না। এই ঘটনায় কে জড়িত বলে আপনার সন্দেহ? কে নয় স্যার, কারা? ওর শ্বশুর বাড়ির প্রতিটি লোক, ওর পিসি শাশুড়ি, ওর শ্বশুর, এমনকি এমনকি আমাদের জামাই। কারণ মানে হঠাৎ সম্পর্কের এতটা অবনতি কেন হলো যে? হঠাৎ নয় স্যার, বরাবরই। বিয়ের পরদিন থেকেই পণের জন্য ওরা উপর উপর চাপ দিচ্ছিল। পণ? তা সত্ত্বেও আপনারা এখানে বিয়ে দিয়েছিলেন?
বাহ, চমৎকার। আচ্ছা, আপনারা কি জানেন না যে পণ নেওয়ার মতো পণ দেওয়াও একটা অপরাধ? বিয়েকে আমরা দিয়েছিলাম স্যার, অপু নিজেই করেছিল। ওই কম্পিউটার স্কুল আলাপ, তারপর বিয়ে। সত্যি কথা বলতে কি স্যার, জামাই প্রথম প্রথম পণটন চায়ওনি। প্রথম যেদিন আমাদের বাড়িতে এলো কথা বলতে, সেদিন সব কিছু দেখে শুনে আমাদের বেশ ভালোই লেগেছিল। কিন্তু তখন তো জানতাম না স্যার যে আমরা আমাদের মেয়েকে শ্বশুর বাড়ি না জমের বাড়ি পাঠাচ্ছি। আলপনার বাবা মায়ের সাথে কথা বললাম স্যার। খুনের মোটিভ প্রাথমিকভাবে মনে হচ্ছে পণের দাবি। সেক্ষেত্রে পাড়ার লোকজনের সাথে কথা বলার খুব প্রয়োজন আছে। খুনের মোটিভ যদি পণ হয়ে থাকে তবে তার আগে অশান্তি অবশ্যই হয়েছে, উইটনেস পেতে অসুবিধা হবে না। তুমি এক কাজ করো, তুমি পাড়ার লোকজনের সাথে কথা বলো। ইয়েস স্যার, আজই বলছি। ঘটনার ব্যাপারে যা জানেন বলুন। আমরা কিছু জানি না স্যার। নাগবাড়ির বউ গায়ে আগুন দিয়েছিল এইটুকুই শুনেছিলাম, আর কিছু জানি না স্যার। কেন, আপনারা তো একই পাড়াতে থাকেন, এর আগে কখনো কোনো গন্ডগোলের রাজ পাননি, কোনো ঝামেলা অশান্তি? মানে আজকাল তো অন্যের বাড়ির খবর কেউ রাখে না বলুন, তারপরে আমরা এর আগে কিছু শুনিও। কেন বাজে কথা বলছো জেঠু, কিছু শোনোনি? অশান্তি তো ওদের নিত্যদিনের ব্যাপার ছিল, মেয়েটাকে কম অত্যাচার করেছে। কি নিয়ে অশান্তি বলতে পারবে? সব বলবো স্যার, ওই নমিতা কাকি আর ওর ছেলে। মানে সহদেব? না স্যার, বিপ্লব। সহদেব তো ভাইপো, ছোট থেকে নমিতা কাকি ওকে খাইয়ে পড়িয়ে বড় করেছে, আর সেই খাওয়ানো পড়ানোর মাসুল দিতে হলো মেয়েটাকে। আচ্ছা, প্রথম থেকে একটু খুলে বলো তো। সহদেব এ পাড়াতেই মানুষ স্যার, ওর জন্মের পর শুনেছি ওর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই নমিতা কাকি ওকে এখানে নিয়ে আসে। সহদেবের মা বাবার অবস্থা খুব ভালো ছিল না স্যার, তাই পরে ওরা সহদেবকে নিয়ে যায়নি। নমিতা কাকি ওকে লেখাপড়া শিখিয়েছে। আর এই নমিতা দেবীর ছেলে বিপ্লবদা, বিপ্লবদা সহদেব থেকে বড় স্যার, রেলে বড় চাকরি করে, বৌদিও স্কুলের দিদিমণি। আর সহদেব কি করত? বিশেষ কিছু নয় স্যার, গ্র্যাজুয়েট হওয়ার পর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে শুনেছি, আর পিসির বাড়িতে ফাই ফরমাস খাটত। আচ্ছা, আলপনার সাথে আলাপ কি করে হলো জানো? হ্যাঁ শুনেছি তো, ভাবের বিয়ে, মানে এই অফিসের ওখানেই আলাপ স্যার। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। দাদা এখানে কেন নিয়ে এলে প্রকাশদা? বলছি হয়নি, চোখ বোঝো। কেন? বলছি তো চোখ বোঝো। চাই না চো বর্দা, চাটাকে দোকান যাই প্লিজ। আরে না না, এই অন্য কাপটা বৌমার জন্য, ও আবার তাড়াতাড়ি চলে এসেছে, মাথাটা ব্যথা করছে তাই ওকে দিয়ে আসতে যাচ্ছি। আর তুই এসে গেছিস তা কি করে জানবো বল? এই তো আসলাম। তুমি চা বসাও, আমি চট করে বাবুর দোকানে ঘুরে আসছি। না না, আমি অত চা করতে পারবো না, সারাক্ষণ কি আমি রান্না করেই থাকবো নাকি? এসে নিজে বানিয়ে খাস। বাইরে তো যাচ্ছিস, দোকান থেকে খেয়ে আসিস। ঠিক আছে। তাহলে তুমি আমাকে এইভাবে বিপদে ফেলে কি পেলে? কিসের বিপদ? দোয়েল তুমি কি চলে পড়েছো? আমি সোনার দোকানে কাজ করে অনেক টাকা রোজগার করি,
আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। বাকিদা একটা চা। আরে আজ এখানে যা, এই তো বাড়ি গেলে দেখলাম। ভর্তা সিগারেট নিতে এসেছিলাম, ভাবলাম তোমার এখানে চা খাই, আড্ডাও দিয়ে যাই। তারপর নতুন চাকরি কেমন চলছে? এমনি তো সব ঠিকই আছে, পয়সা কুড়ি বিশেষ দেয় না। আরে হবে হবে, সবে তো শুরু করলে মাইনেও বাড়বে। বস, তারপর একটা ভালো মেয়ে দেখে বিয়ে থা করে গুছিয়ে বসে তো দেখি। এই কি ভাবছো, কি কেস বলতো? সে কেউ আছে টাছে নাকি? দূর, সহদেবে তার মানে আপনার সাথে বেশ ভালোই বন্ধুত্ব ছিল, মানে সবকিছুই বলতো টলতো? না না স্যার, সেরম কিছু না, পাড়ার ছেলে দোকানে আড্ডা দিতে আসতো, কথাবার্তা হতো। আর স্বভাব কেমন ছিল, ডকচটা টাইপের? না না, ছেলে খারাপ না, ভদ্র, কথাবার্তা ভালো, সাথে পাচ্ছে থাকতো না, চুপচাপ। চুপ তো থাকবে, পিসি আর দাদা বৌদির দাপটে ওর মুখ খোলার উপায় ছিল না। মানে? মানে ওই পিসির ভাত খেয়ে মানুষ তো বোঝেনি, তো কৃতজ্ঞতার বোঝা বড় ভারী হয়। কিন্তু সহদেব পিসিকে ভালোবাসত খুব, পিসির কথা ছিল বেদ বাক্য। পিসি আসছি। এটা একটু বাক্সে ফেলে দিয়ে যাস তো, আর যাওয়ার পথে পোস্ট অফিস থেকে ঘুরে যাস, বর্দা কতগুলো রেভিনিউ স্ট্যাম্প আনতে বলেছে। পিসি কাল আনলে হবে না, আজ একটু দেরি। কাল আনার হলে কি তোকে আজ যেতে বলতাম? শোন না বাবা, তুই তো বর্দার রাগ জানিস, কাজটা করে দে বাবা। ঠিক আছে, নিয়ে আসবো, দাও চিঠিটা। আসছি পিসি। হ্যাঁ শিখছেন নাকি? না না, ওই চাকরি পেতে গেলে জ্বর একসাথে গেলে ভাড়াটা শেয়ার হয়ে যেত আর কি। এইভাবে দিন দিন ঘনিষ্ঠতা বাড়তে থাকে সহদেব আর আলপনার মধ্যে। যেহেতু ওদের দুজনের কাজের জায়গাটা একই জায়গায়, তাই কাজে যাওয়ার পথেই হোক বা আসার পথে ওদের দুজনের দেখা হতেই থাকে, আর সেই সূত্রেই এক চিরকালীন সম্পর্কের দিকে এগিয়ে যেতে থাকে ওরা। আর ওদের দুজনের দুজনকে অতিরিক্ত সময় দেওয়াটা চোখ এড়ায় না ওদের বাড়ির লোকেদেরও। মা, দেবু এখনো ফেরেনি? না, এখনো তো ফেরেনি। সে কি, সাড়ে আটটা বাজে এখনো ফেরেনি? হ্যাঁ, ইদানিং বেশ দেরি হচ্ছে ওর, নটা সোয়া নটা বেজে যাচ্ছে। কই আমাদের বলেননি তো? তোমরা ক্লান্ত হয়ে ফেরো কাজ থেকে, তোমাদের আর এসব কি বলবো বলো। তাও আপনার ছেলেকে জানানো উচিত ছিল। তা কদিন ধরে চলছে এরকম? মাসখানেক ধরে। মাসখানেক? আপনি কিছু জিজ্ঞেস করেননি কেন? করেছিলাম তো, বললো অফিসের কাজের চাপ। এই যে আশা হলো তাহলে। কেন বৌদি, কি হয়েছে? আমার মাইগ্রেনের ওষুধ ফুরিয়েছে, স্কুলের একগাদা খাতা জমে আছে,
এদিকে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ভেবেছিলাম তোমাকে দিয়ে ওষুধ। প্রেসক্রিপশনটা দাও। এই যে শোনো, ফেরার সময় এক বোতল কোল্ড ড্রিঙ্ক এলো, তোমার দাদা বলেছে। রং ঢং বদলে গেছে, খেয়াল করেছেন? এসব অফিসের কাজটা আজ বাজে কথা, নিখাত পেমটেম করছে দেখুন। নিজের খাবার জোগাড় নেই, শঙ্করাকে ডাক। প্রেম করুক আর যাই করুক, বিয়ে করলে নিজের ব্যবস্থা নিজে করে নেবে। কতজনকে খাওয়াবো পড়াবো দেখুন, হয়তো নিজের খাওয়া পড়ার ব্যবস্থা নিজেই করে নিয়েছে। বড় লোক শ্বশুর জোগাড় করেছে। কিছু বলে গিয়েছিল ফিরতে দেরি হবে কিনা? না, সেরকম তো কিছু বলেনি। আজকাল অবশ্য ফিরতে একটু দেরি করছে, ওই মক টেস্ট না কি যেন বলে সেসব হচ্ছে নাকি। ক্লাসের টাইমটা একটু বদলানো যায় কিনা খোঁজ নিয়ে দেখতে হবে, দিনকাল তো সুবিধের না। তুমি বরং খেয়ে নাও, দোকান থেকে ফিরে সেই এক কাপ চা ছাড়া তো কিচ্ছুটি খাও না। অপু ফিরলে একসাথেই না। এই তো আমি এসে গেছি মা, তাড়াতাড়ি ভাত বাড়ো তো, শোন খিদে পেয়ে গেছে। এই তুই কি রে, ফিরতে দেরি হচ্ছে একটা ফোন করতে পারিস না? তোর বাবা তো না খেয়ে বসে থাকে। এইটা কিন্তু তোমার খুব অন্যায় বাবু, তুমি না খেয়ে বসে থাকবে আর মায়ের বকাগুলো আমায় শুনতে হবে। হ্যাঁ দূর পাগলি, তুই শুধু মায়ের বকাটাই দেখলি, মায়ের চিন্তাটা দেখলি না? তোর ফিরতে রাত হলে আমাদের যে খুব চিন্তা হয় রে মা। রাত কোথায়, সবে তো 8:30 সন্ধে। তাও দিনকাল ভালো নয়, তাছাড়া বেশি রাত করে ফিরলে পাড়ার লোকে পাঁচ কথা বলবে। বুঝেছি তো মা, আমাদের তো টাকা পয়সা কিছুই নেই, থাকার মধ্যে আছে শুধু এই সম্মানটুকু। তোকে পাত্রস্থ করে দিই, বাস নিশ্চিন্তি। আর ঠিক 3 মাস বুঝলে, 2 বছর হয়ে যাবে পার্মানেন্ট। কি হয়েছে? কই কিছু না তো, আমি তো তোমার কথাই শুনছিলাম। আমার কথা শুনছিলে? বলো তো কি বলছিলাম। কিছু হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? বাবার শরীর? বাবা মনে হয় আমার বিয়ের কথা ভাবছে। মানে সম্বন্ধ ফম্বন্ধ দেখছে নাকি? না মানে ইদানিং আমার বিয়ের কথা খুব বলে, মাও সেদিন খুকু পিসিকে বলছিল আমার জন্য ছেলে দেখতে। মেয়ে বড় হলে সব বাবা মা এরকম বলে থাকে, নর্মাল। তুমি চিন্তা করো না, সামনে চাকরির পরীক্ষা আসছে না, মন দিয়ে পড়ো। মন আর দিতে পারছি কই। অকারণে চিন্তা করছো? অকারণ নয়, আমাদের অবস্থা তো জানোই তুমি। বাবা দোকানে কাজ করে, বাবার বয়স হচ্ছে, আর কদিনই বা কাজ করবে কে জানে। বাবার তো আর টেনশন নেই। আমার এখানে বলা উচিত ছাপনি ওরা, আমি তো আছি, কিন্তু আমি নিজেই অন্যের উপর নির্ভরশীল। তাহলে এবার আমি কি করবো বলো তো? আমাকে আর একটু সময় দাও প্লিজ, আর 2 মাস পার্মানেন্ট হয়ে গেলে ফিসের সাথে কথা বলছি। পারবে না আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারবে না? রান্নাঘরে চা রাখা আছে, খেয়ে নিস।
স্যার। ভালো খবর আছে পিসি, আমি অফিসে পার্মানেন্ট হয়ে গেছি। এই দেখো চিঠি। এই মাইনে কত বাড়লো রে? মাইনে তো বাড়েনি পিসি, তবে পার্মানেন্ট হয়ে গেছি। স্যার বলেছে এবার মাইনে বাড়াবে। রান্নাঘরে রেখে দে। পিসি কি মানে বলছিলাম যে মানে চাকরিটা তো পাক হয়ে গেছে, তো ভাবছিলাম পড়ার সময় যত সব তোদের কথা বলতে হয় বাবা। আমি বিয়ে করতে চাই পিসি। কি করতে চাস? আশা করি মেয়েও দেখা আছে। খুব ভালো মেয়ে পিসি, তুমি দেখো পড়াশোনা জানে। বাবা কি করে? শ্রীরামপুর বাজারে একটা কাঁসা পেতলের দোকানে চাকরি করে। দোকানে চাকরি করে? কার কথা হচ্ছে? দেবুর হবু শ্বশুরের। বড় হয়েছে, চাকরি পার্মানেন্ট হয়েছে, আর প্রেম করবে না? বৌমা তুমি ঠিকই বলছিলে, দেবু লায়েক হয়েছে। আমি কিন্তু পরিষ্কার বলে দিলাম আরো একটা পেটের দায়িত্ব আমি নিতে পারবো না। বিয়ে করলে বউয়ের দায়িত্ব নিতে হবে, বউ তখন কিন্তু বর্তার কাছে। আচ্ছা আচ্ছা, সেও নেবে খন। ছেলেটা কত আনন্দ করে খবরটা দিল, আর তোমরা আরো কি বকবকি করো না তো? তুমি বুঝছো না, শেষে আমাদেরই। হ্যাঁ আমরাই তো গুরুজন, আমাদেরই তো কথাবার্তা বলতে যেতে হবে বিয়ে। দেবু যাও হাত মুখ ধুয়ে নাও। তোমার কি মাথা ফাতা খারাপ হয়েছে? আরো একজন। আমার মাথা ঠিকই আছে, তাই বাড়ি বয়ে আসার সুযোগটা দেখতে পাচ্ছি। একবার ওদের বিয়েটা হতে দাও, তারপর ওর আর ওর বইয়ের খাওয়া পড়ার খরচ ওর শ্বশুরের কাছ থেকে ঠিক আদায় করে নাও। শুনলে না, দোকানে কাজ করো, কোথা থেকে দেবে? না দিতে পারলে তার ওষুধ আছে। মা মতির মার সন্ধ্যাকে কাজ থেকে ছাড়িয়ে দিই, এবার নতুন কাজের লোক আসবে বাড়িতে। কি সৌভাগ্য আপনারা নিজেরা এসেছেন কথা বলতে। সৌভাগ্য কেন বলছেন মেসু মশাই, কথাবার্তা তো শুরু করতেই হতো। তাও আপনারা পাত্রপক্ষ। আমাকে আপনি বলবেন না মেসু মশাই। বেশ বেশ মা বেশ, তুমি পাত্রপক্ষ। তো কি হয়েছে, এখনকার দিনে মেয়ে ছেলে সমান, তাই না বলো? হ্যাঁ তাই তো। আপনিও তো মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন, ছেলের মতোই মানুষ করিয়েছেন। হ্যাঁ আমার নিজের মেয়ে বলে বলছি না, অপুর মাথাটা ছোটবেলা থেকেই খুব পরিষ্কার, বরাবর ভালো রেজাল্ট করত, তাছাড়া আঁকার হাতটাও খুব। আপনার গুণবতী মেয়ে কই, ডাকুন একবার। হ্যাঁ আরতি বলো, তোমাদের অপুকে নিয়ে এসো। আপনাদের একটু বসে থাকতে হলো। তপন বাবু আপনার মেয়ে দেখছি খুবই আধুনিক, গুরুজনদের হাত জোর করেই। আরে থাক থাক থাক, ভাসুরও কিন্তু গুরুজন হয়। আরে থাক থাক, আমি তোমার ভাষণ নই দাদা, তোমার ফ্যামিলি। বিয়ে হয়ে যায় আলপনা আর সহদেবের, দু চোখে অনেক স্বপ্ন নিয়ে নতুন পরিবারে আসে আলপনা, কিন্তু অচিরেই তার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। অনিমা মল্লিক,
বাস করেন বৈদ্যবাটিতে। তিনি অভিযোগে বলছেন যে তার মেয়ে ভদ্রেশ্বর থানার অন্তর্গত বীরেন নাগ মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র স্বদেশ নাগের সঙ্গে ভাব ভালোবাসা করে বিয়ে করে। দিনকে দিন তোমার কি হচ্ছে বলো তো রমা, সংসারের দিকে একদম মন নেই মনে হচ্ছে তোমার। আরে বাবা, একটা দিনই তো ভুল হয়ে গেছে। না তুমি আমার অবস্থাটা একবার ভাবো, অফিসে টিফিন টাইমে টিফিন বক্স খুলে দেখি ডাল তরকারি সবকিছুই আছে, ভাবটাই নেই। আরে হ্যাঁ রে বাবা, আমি চিনে যেতে পারবো। হ্যাঁ রাখছি, মজা লাগছে না এই ব্যাপারটা তোদের, যা গিয়ে পড়তে বসে যা। পিসি বেরোলাম। বেরোলাম মানে কোথায় যাচ্ছো? ক্যান্টিন থেকে তো খেলাম। ক্লাসে? কম্পিউটার ক্লাসে। কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পর্যন্ত মনে করো না? না মানে এই ক্লাসটা তো আমি বিয়ের আগের থেকে করি বাবা, গত বছর। তোমার বাবার বাড়ি নয় বুঝেছো, এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে আর সেটা মেনে চলার চেষ্টা করো। একে একে নিয়মের বেড়া জালে আটকে পড়েছিল আলপনা। ওকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া হচ্ছিল যে ও এই বাড়িতে থাকলেও এই বাড়ি আর পরিবারের উপর ওর কোনো অধিকার নেই, ও নিছকই আশ্রিতা, যার অপরাধ বিয়েতে যথেষ্ট যৌতুক না নিয়ে আসা। তারপর বিয়াই বাড়ি থেকে কি দিল টিল দেখালে না তো কিছু? ওই যে দিয়েছে গুণবতী কন্যে। কন্যের সাথে আর কি দিল? বউ ভাতের দিন তো দেখলাম গা খালি, শুধু গলায় একটা। সেটাও আমাদের দেওয়া, বাপের বাড়ি থেকে তো খালি হাতেই এসেছে, শুধু শাখা আর পলা দিয়ে মেয়ে পার করে দিয়েছে, একটা লোহা বাঁধানো পর্যন্ত দেয়নি। সে কি গো, তার নমস্কারে গুলো ভালো দিয়েছে তো? ন্যাকড়া ন্যাকড়া, আমার কাপড়টা তো মতির মাকে দিয়ে দিলাম। দেবর বিয়ে দিয়ে তাহলে ভালোই লোকসান খেয়েছো দেখছি। কপাল বুঝলে কপাল, পরের ছেলেকে মানুষ করো, খাওয়াও পড়াও, তারপর তার পরিবারেরও দায়িত্ব নাও। কোথায় ভেবেছিলাম দেবতাকে বিয়ে দিয়ে কিছু টাকা ক্যাশ পাবো, দোতলাটা প্লাস্টার করব, সে তো। এসো নতুন বৌমা, এসো এসো এসো। এই তোমার শাশুড়িমাকেই বলছিলাম, কি সুন্দর বউ হয়েছে আমাদের দেবু, একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। রূপ ধুয়ে কি আর জল খাবো? রূপে লক্ষ্মী না হয়ে ভাগ্যে লক্ষ্মী হতো, বরং দু পয়সা ঘরে আসতো, সে আর কই হলো। আবার হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আরে খোকার বৌমার আসার সময় হয়ে গেল তো, যাও জল খাবারটা বানাও। না বলে দিলে গত নড়ে না, বাপ যেন দশখানা দাসী পাঠিয়েছে এখানে। আরে এই না। এই কল্পনা স্বদেশকে যখন বিয়ে করে স্বদেশের পিসিমশাইয়ের বাড়িতে এলো, তখন এই পিসিমশাইয়ের বাড়ির লোকেরা এবং স্বদেশ সকলে মিলিয়ে কল্পনাকে চাপ দিতে লাগলো যে বিয়েতে কিছু দেয়া হয়নি, এখন কিছু দিতে হবে। বিয়ের পর তোমাকে আরো কাছে পাবো ভেবেছিলাম, এখন তো দেখছি তুমি আরো দূরে সরে যাচ্ছ। এখন তো আমার সাথে ঝগড়া করার সময় হয়ে ইচ্ছে কোনোটাই নেই তোমার, মনে হচ্ছে না এক লোকের সাথে একই বাড়িতে থাকছি। ভালো, বিশ্বাস করো আমারও তো ইচ্ছা হয় তোমার সাথে আমি গল্প করি, ঘুরতে যাই, কিন্তু কি করব বলো, সারাদিন এত কাজ করি খুব ক্লান্ত হয়ে পড়ি। খুব কষ্ট হচ্ছে তাই না? মাইনেটা বাড়লে পিসিকে বলবো মারুতির মাকে আবার কাজে রাখতে, তোমাকে দিয়ে সব কাজ না করাতে।
পারলে তুমি পিসিকে বলো আমার কম্পিউটার ক্লাসটা যেন আবার শুরু করে দিতে। আমি যদি চাকরি করি তাহলে সংসারেরও তো একটা সুরাহা হবে বলো। ঠিক আছে, বলবো। আমি সাড়ে ছটায় উঠেছি, ততক্ষণ ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল তুলে। বাবা, বউয়ের হয়ে খুব ওকালতি করতে শিখেছিস দেখছি। হ্যাঁ মা, আমাদের দেবু কিন্তু খুব বউ না ওটা। পিসি, আমি বলছিলাম কি, তুমি আর বরদান দিয়ে পারমিশন দাও, তাহলে আলপনা আবার কম্পিউটার ক্লাসটা শুরু করতে পার কি। আর বাড়ির কাজগুলো কে করবে শুনি? আর ওই বেসিক শিখে হবেটাই বা কি, পাবে তো সেই 2-4 হাজার টাকার চাকরি। দিলে তো শাড়িটা নষ্ট করে। দেখেছেন মা, দেখেছেন, ইচ্ছা করে করলো কিন্তু। না দিদি ভাই, ইচ্ছা করে করিনি, ডালটা রাখতে গিয়ে পড়ে গেল। কেন করবে সে তুমি জানো? হিংসে। এই শাড়িটার দাম জানো? কিনে দিতে পারবে আমায়? আমার কি আর অত ক্ষমতা আছে গো দিদি ভাই? চাকরিটা করলে থাক, অনেক করেছো চাকরি, একটু সংসারের কাজটা মন দিয়ে করো। মেয়েটার শান্তি ছিল না স্যার, সবাই সারাক্ষণ খারাপ ব্যবহার করত। দেবুকে বিয়ে করাই সবচেয়ে বড় ভুল হয়েছিল স্যার। যে ছেলে নিজেরই চাঞ্চল্য নেই, সে বউকে কিভাবে ভালো রাখবে? দেবু নিজেও যথেষ্ট কান পাতলা ছিল স্যার, পরে তো শুনেছিলাম ও নিজেও বউয়ের সাথে খারাপ ব্যবহার করত। কেন, বিয়ে তো নিজের পছন্দেই করেছিল। ওই নমিতা কাকি হেভি ডেঞ্জার স্যার, তার থেকেও বেশি ওই দেবুর বৌদি, দুজনেই দেবুর কান ভাঙাত। কি নিয়ে? মানে ওরা তো এমনিতেই আলপনার সাথে খারাপ ব্যবহার করত, আর সহদেব কিছু বলতো, আলাদা করে ওর কান ভাঙানোর দরকার হলো কেন? কেসটা ঠিক জানি না স্যার, তবে আমার বউকে নাকি আলপনা একবার বলেছিল ওই বিপ্লব তার স্বভাব ভালো না। স্বভাব ভালো না মানে? মানে স্যার, ভাইয়ের বউকে খারাপ নজরে দেখত। ও দাদা, চা। এই মাথাটা ব্যথা করছে একটু। সারাদিন খালি ফোন আর ফোন, বাড়িতে যে একটা মানুষ আছে সেটাই ভুলে গেছো না? হঠাৎ এরকম খেপে যাচ্ছ কেন?
বৌদি কিছু বলেছে নাকি? বৌদি না, দাদা। দাদা? দাদা আবার কি বললো? অশান্তি করা তো বৌদি আর পিসির ডিপার্টমেন্ট। আমার কথাগুলো কি তোমার ইয়ার্কি লাগছে? তা নয়, কি হয়েছে বলো, দাদা কি বলেছে? বলিনি কিছু, দাদার হাব ভাবনা আমার মোটেই ভালো লাগে না জানো, যেভাবে তাকায় আর ছুতনাটা পেলে আমার হাত ধরতে চায়। তুমি ভুল ভাবছো, দাদা ওরকম লোকই নয়। ঘটনাগুলো না আমার সাথে হচ্ছে, তোমার সাথে নয়। তুমি সবসময় ঠিক আর আমি সবসময় ভুল, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত হও, আমি দাদার সাথে কথা বলবো, শান্ত হও এবার। বেরিয়ে যাও এই মুহূর্তে, বউকে নিয়ে এই বাড়ি থেকে তুই বেরিয়ে যাবি। কি হয়েছে দেখি, সকাল সকাল ওকে বকাবকি করছিস কেন? দুধ কলাদের কাল সব পুষেছ, সে এখন ঝোবল মারতে শিখেছে। তোমার গুণদার ভাইপো আমাকে হুমকি দিচ্ছে, ওর বউকে যেন আমি বিরক্ত না করি। এরম ভাবে কেন বলছি বর্দা, আমি তো সেরম ভাবে কিছু বলিনি। চুপ, একদম চুপ। খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, বিয়ে করেছিস তাও তো সংসারটা টানছি, অকৃতজ্ঞ বেঈমান কথাকার। দাঁড়াও দাঁড়াও, ওর বউকে বিরক্ত করছো মানে? মানে কি কথা? সেটা ওকে জিজ্ঞেস করো, বউ নাকি আমার আশেপাশে আসতে অস্বস্তি বোধ করে, ওর বউকে আমি খারাপ চোখে দেখি। কি এত বড় কথা? না বৌদি, তুমি ভুল বুঝছো, আসলে আলপনা। শোনো দেব, তোমার বউ নিজেকে ডানা কাটা পড়ি ভাবতে পারে, কিন্তু তুমি, তোমার কি বুদ্ধি সত্যি লোপ পেয়ে গেছে? তুমি তোমার বর্তাকে এভাবে দোষারোপ করছো, যে বর্তা তোমাকে নিজের ভাইয়ের মতো ছোটবেলা থেকে আগলে রেখেছে সবসময়। থাক বৌমা, ওকে আর কিছু বলো না, ও এখন কিছু বুঝবে না, এখন ওর বউই আপন। নিজের পিসি দাদা যারা ওকে ছোটবেলা থেকে মানুষ করলো, তাদেরই এখন খুঁত খুঁজে বেড়াচ্ছে। তোর বউয়ের এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, তুই তোর বউকে নিয়ে আলাদা হয়ে যা। না পিসি, এরকম ভাবে বলো না পিসি, এরকম ভাবে বলো না, আসলে আলপনার কথা শুনে মাথা ঠিক ছিল না, তাই বর্তাকে ভুল বলেছি। বর্তা সরি, বর্তা মা ঠিক বলেছে, তোর এই বাড়িতে থেকে আর কাজ নেই, আলাদা হয়ে যা। খাবো দাবো আর বদনামেরও ভাগি হবো নাকি? বর্তা ক্ষমা করো দাও, বর্তা আমি আলপনার সাথে কথা বলবো, বোঝাবো ওকে। শোনো দেব, শুধু বোঝালে তো হবে না, তোমার দাদার আজ যে অসম্মান হলো এর একটা হেস্তনেস্ত হওয়া দরকার। তোমার বউয়ের শিক্ষা দীক্ষার অভাব আছে দেব, ওকে পারলে একটু শিক্ষা দিবি, হয় বউকে শিক্ষা দিবি আর নহয় নিজেদের ব্যবস্থা নিজেরাই করবি। বাড়ি শুদ্ধ সবাই মিলে ক্রমাগত দেবুর কান ভাঙিয়ে গেছে স্যার, ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা খারাপ করেছে। শুনেছিলাম ওই বউয়ের গায়েও নাকি হাত তোলে টোলে। সহদেব? হ্যাঁ, মানে আমার এই গিন্নি এ পাড়ার মহিলাদের কাছ থেকে খবর নিয়েছিল, মানে যাদের ওদের বাড়িতে একটু যাতায়াত ছিল। তার মানে ঝগড়া অশান্তি রোজকার ব্যাপার ছিল। আচ্ছা ঘটনার দিন কি হয়েছিল বলতে পারবেন, মানে আপনারা খবর পেলেন কখন? সেদিন স্যার আমার দোকান খুলতে একটু দেরি হয়ে গিয়েছিল, আমি সবে ঝাঁপ তুলছি, ওই বিশু দেবুদের পাশের বাড়ি থাকে, দেখি হাতে বাজার ব্যাগ নিয়ে দৌড়চ্ছে। ওই বিশু, ওই এত হন্তদন্ত হয় কোথায় যাচ্ছে? আরে খবর শোনোনি? কি খবর? আরে দেবুর বউ গায়ে আগুন দিয়েছে, মা ফোন করে জানালো। শান্ত হন দিদি, আগে থেকেই ভেঙে পড়বেন না, আপনার ছেলে বৌমা তো গেছে অ্যাম্বুলেন্স আনতে, হাসপাতালে নিয়ে যাক আগে। আশা নেই, ভিতর থেকে দেখে এলাম পুরো পুড়ে কয়লা হয়ে গেছে।
আপনারা এসে যখন বডি গার্ড করলেন তখন আমি ওইখানে ছিলাম স্যার, সারাদিন কিছু খেতে পারিনি। সত্যি এই জিনিস চোখে দেখা যায় না স্যার। আচ্ছা আগুনটা কিভাবে লেগেছিল সে ব্যাপারে কিছু শুনেছিলেন? ওরা তো বলেছিল আলপনা নিজেই গায়ে আগুন দিয়েছে। আমি বিশ্বাস করি না স্যার, এটা বাঁচার জন্য একটা শেষ চেষ্টাও করলো না, কেউ কেউ চিৎকার শুনতে পেল না। আচ্ছা আপনার এই সন্দেহের কথাটা প্রয়োজনে আদালতে বলতে পারবেন? পারবো স্যার, আমরা সবাই বয়ান দেবো স্যার, মেয়েটার এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। ভাবছো কি কাকা, এত ভয় কিসে তোমাদের? তোমাদেরও তো ঘরে ছেলে পুলে আছে নাকি? মেয়েটার পুয়া শরীরটা দেখেছিলে তো, পারবে তো সে দৃশ্য ভুলতে? সারা জীবনে ভুলতে পারবো না। বয়ান দেবো, আমি বয়ান দেবো, আমি বয়ান দেবো। আমিও, আমরা সবাই বয়ান দেবো স্যার, আমরা সবাই অপরাধী শাস্তি চাই স্যার, মেয়েটা যেন ন্যায় বিচার পায় স্যার। দেখবেন স্যার, দেখবেন পাবে, অপরাধীর শাস্তি হবে। পুলিশের তৎপরতায় আলপনার স্বামী সহদেব সহ গ্রেপ্তার হয় সকলে। আলপনার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুরু হয় আইনি প্রক্রিয়া। বর্তমানে মামলাটি চন্দননগর আদালতে বিচারাধীন। ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে 498A, 304B ও 34 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। আমরা আশা করি দ্রুত এবং নিরপেক্ষ বিচারের। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে রবি রাত ঠিক 8:30 আর দুপুর ঠিক 12:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।